ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিল্লির অশান্তি থামাতে পথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাতেই ঘুরে দেখলেন হিংসা বিধ্বস্ত এলাকা, রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে। প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, বৈঠকে হাজির অমিত শাহ, রাজনাথ সিংহ, অজিত ডোভাল। বিস্তারিত জানব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকাল 10:30 থেকে ক্যাবিনেট মিটিং ঠিক ছিল মধুমন্ত্রী আগে থেকেই, এবং সেই ক্যাবিনেটের মিটিং এর আগে এখন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং হচ্ছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এবং অজিত ডোভাল রয়েছেন, যিনি গতকাল রাত্রিরে যে নর্থ ওয়েস্ট দিল্লিতে বিভিন্ন জায়গায়, নর্থ ইস্ট দিল্লি যেটা রয়েছে সেখানে যে এত হিংসা হয়েছে তিনি নিজে ঘুরে দেখেছেন, তিনি একটা রিপোর্ট তৈরি করেছেন, সেটা তিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে সেটা পেশ করবেন, এবং তারপর কি কি পদক্ষেপ এখন নেওয়া হচ্ছে শান্তি ফেরানোর জন্য সেটা নিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে আলোচনা হবে। ইতিমধ্যে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছে দিল্লি পুলিশ এবং আইটিবিপির জওয়ানরা বিভিন্ন জায়গায় মোতায়েন হয়েছেন, পরিস্থিতিটা কিছুটা সামান্য হয়েছে গতকাল থেকে, কিন্তু আর কি কি স্টেপস নেওয়া হচ্ছে যেন আবার পুনরাবৃত্তি না হয় যে হিংসাটা গত 3 দিন ধরে দেখা যাচ্ছে এই জেলাতে, বিশেষ করে গোকুলপুরি হোক, মজপুর হোক, জাফরাবাদ এবং আরো যে আশেপাশে এলাকাগুলোতে যে হিংসা হয়েছে, এখন অব্দি যে মৃতের সংখ্যা বেড়ে 18 চলে গেছে, সেক্ষেত্রে কি কি স্টেপস গুলো নেওয়া হচ্ছে সেটা এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে আলোচনা হবে, এবং তারপর কি কি স্টেপস গুলো নেওয়া হয়েছে সেটা ব্রিফ করবেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। এবং এই মিটিং এর পর যে পূর্ণ ক্যাবিনেট মিটিং রয়েছে সেটা রয়েছে সেই মিটিং এর পরে হবে, কিন্তু এই মুহূর্তে মধুমন্ত্রী প্রধানমন্ত্রী বাসভবনে যে মিটিংটা হচ্ছে সেটা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, এবং সেখানে দিল্লির যে পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র।